আচ্ছা শোন, আরে শোন, আজকে আমরা বেরিয়েছি একটা অথেন্টিক কোরিয়ান রেস্টুরেন্ট কভার করতে। হ্যাঁ, কলকাতায় এই প্রথম একটা কোরিয়ান রেস্টুরেন্ট খুলেছে, যেটার নাম কিংস বেকারি। আপনারা টাইটেল পড়ে জেনেই গেছেন। এবং সেখানে আজকে আমি আমার দুই ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি সেখানকার খাবার ট্রাই আউট করতে, সেখানকার মানে কী কী অপশানস দিচ্ছে সেগুলো দেখতে। অ্যান্ড কেমন হবে না হবে সে তো গিয়ে বোঝা যাবে, চলুন। আপাতত বেভারেজ এসে গেছে এবং তিনটে আইটেম, মানে দেখতে যে সুন্দর তা না, খেতেও অপূর্ব সুন্দর। চারটে আইটেম, চারটে, ও হ্যাঁ চারটে আইটেম চলার মতো। তো আপাতত, আচ্ছা বাই দ্য ওয়ে, একটুখানি আওয়াজ হচ্ছে একটু সামলে নেবেন, হ্যাঁ, কারণ কি ক্রাউডে এসছি বুঝতেই পারছেন এবং এখন প্রায় পুরোটাই ভর্তি রয়েছে। তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে, গরিব ব্লগার মাইক নেই, সামলে নে, ঠিক আছে, একটুখানি 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 কোঅপারেট করেন। গরিব ব্লগার মাইক কেনার টাকা নেই, যা শুনতে পাচ্ছেন একটু একটু বোঝার চেষ্টা করেন। কেমন হয়েছে তোর মুখটা এরকম কেন? কোনটা ভালো না কোনটা খারাপ? ওই খুশি নাকি বেমি বাম? হ্যাঁ গিম বাম, ওটা ওটা ভালো। মাঝখানে গেলাম পালং শাক, পালং শাক এটা ভালো, ফিশ স্যুপ যেটা এটা ভালো, কিন্তু খুব কমন টেস্টটা, খুব কমন ফিশ কেকটা ভালো লাগে। মানে খুব ভালো এই জিনিসটা, ভালো তার মানে, মানে বদ্ধ মানে তো ঠিক আছে, আর কিন্তু এই গিমবাপের টেস্টটা খুব একটা ভালো লাগছে না, 200 সামথিং হবে হয়তো, শিওর। হ্যাঁ, আর এইটার যেটা হয়েছে প্রবলেমটা, সেটা হলো এর মধ্যে না, এই যে গ্রিন যে লিফি পার্টটা দিয়েছে, এবার ওরা বলছে পালং শাক বা কোনো একটা শাক দিয়ে দিয়েছে, তো ওটা খুব একটা ভালো লাগছে না। বাট আদারওয়াইজ স্টার্টারের বেসিসে এই যে ফিশ স্যুপটা নিয়েছে এখানকার স্পেশালিটি, ওটা বেশ ভালো, বাট দিস ইজ নট সো গুড। কিরে হিতো, তুই বললি আজকে ব্লগে নাকি খুব ফান এলিমেন্ট দিবি, তুই কোথায়? আর কি করবো, জানি কেউ দেখবে না ভাই, এজ রেস্ট্রিকশন হয়ে যাবে। এটা এখন আমাদের শিমুয়ের পায়ে দেওয়া হচ্ছে, আগে একটু জল নিয়ে নিল, এবার এটা তুলবি কি করে তুই? ও দেখুন দেখুন, আমাদের শেফ দেখাচ্ছে চপস্টিক কি করে ধরতে হয়। ও ও জায়গার জিনিসটা জায়গা, এই তুই হোটেল ম্যানেজমেন্ট শিখেছিস? এই যে আমাদের চ্যানেল প্রথমবার তিনটে চপস্টিক কি করে হ্যান্ডেল করতে দেখানো হচ্ছে, তিনটে চপস্টিক। ও ও
So now you have learned how to use three chopsticks. Chicken udhe jabe. Kemon khete, kemon khete. Shimoita kintu khub bhalo. Hito, kemon laglo? Hito? তুই তিনখানা চপস্টিক দিয়ে প্রথম আমাদেরকে দেখালি কি করে খেতে হয়। দেখুন আমাদের ছেলে স্যুপ নুডল খাচ্ছে চপস্টিক দিয়ে, এই যে এই হলো আমাদের প্রোগ্রেসিভ দুনিয়া। আর একজন মনে আনন্দে খেতে থাকছে। কি রে কেমন লাগছে? মেন কোর্স এসে গেছে। এবার নুডলের যে প্রিপারেশনটা দিয়েছিলাম এবং কিমচি ফ্রাইড রাইস যেটা দিয়েছিলাম দুটোই বিলো পার, মানে নুডলটা খুবই বেসিক করেছে কিন্তু তাতেও মানে দে কুডন্ট প্রপারলি ম্যানেজ দ্য টেস্ট, কারণ কি খুবই ব্ল্যান্ড টেস্ট হয়েছে এবং তার সঙ্গে মানে কন্ডিমেন্টস যেটা দেয় মানে আমরা ভাবি যে একটা কিছু অন্তত দেবে নুডলের সঙ্গে, শুধু ব্রথের মধ্যে নুডল এবং তার সঙ্গে একটুখানি জাস্ট ভেজিটেবলস, চপ ভেজিটেবলস এবং গার্নিশ হিসাবে কিমচি স্যালাড দিয়েছিল। তাছাড়া যেটা কিমচি ফ্রাইড রাইস দিয়েছে খুবই বেসিক টেস্ট, তার সঙ্গে আমাদের মানে যে অ্যাড অন করেছিলাম চিকেন 70 টাকা নিয়েছে কিন্তু হাতে গুনে হয়তো 7 খানা এটুকুটুকু পিস পাওয়া যাবে। তো সেই হিসাবে যদি বলি ওভার প্রাইসড, নট অ্যাট অল গুড, মানে মেন কোর্সটা একদম পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট করেছে বলতে পারো। স্টার্টার্সটা তাও যদি মানে ঠিকঠাক ছিল, আমরা আবার মানে যেহেতু এতটা টেস্ট খারাপ লাগছে তাই জন্য এখন আবার মেন কোর্সের সঙ্গে ওদেরকে বললাম যে একটু সোয়া সস আলাদা করে দিতে, যাতে মানে টেস্টটা একটুখানি এনহ্যান্স করা যায়। তাছাড়া বেভারেজ যতটা একদম হাইতে তুলে দিয়েছিল স্টার্টারটা একটুখানি ডিসঅ্যাপয়েন্ট করেছিল, বাট তাও ঠিক আছে, মানে যে টাকা যে অ্যাম্বিয়েন্স সেই হিসাবে ভালোই ছিল। বাট মেন কোর্স একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার মতে। এখানে এসে আপনারা যদি অ্যাজ আ ক্যাফে এটাকে ইউজ করেন, মানে এসে জাস্ট স্টার্টার্স বা বেভারেজ খেয়ে যদি মানে সময় কাটাতে চান তাহলে ইটস ওকে, আদারওয়াইজ খেতে আসার জন্য মানে মেন কোর্স সেটা আমি বলবো ইউ মে স্কিপ দিস। ঠিক আছে, হিতো মেন কোর্সের ব্যাপার বল। হ্যাঁ ভালো না দেওয়া মেন কোর্স? মেন কোর্স মেন কোর্স মাংস পেলাম না, আমরা চিকেন নিয়েছিলাম, চিকেন মটন তাও পেলাম না। যাই হোক এখন আমরা ফ্রাইড রাইস ট্রাই করবো, এরকম চিকেন কেতুর কেতুর পিস তৈরি খাওয়া হয়ে গেল। ও একটা জঘন্য মেন কোর্স খাওয়ার পর ডেজার্ট খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। আপাতত কোনো মতে এখান থেকে বেরোনো হবে যাতে একটুখানি বাইরে গিয়ে কোনো একটা ভালো জায়গায় অ্যাটলিস্ট ডেজার্ট খেয়ে মানে টেস্ট প্যালেটটা একটুখানি ঠিক করা যায়। তো বেরিয়ে পড়েছি এবার, আর কিছু খেতে ইচ্ছে করলো না তেমন, কারণ কি মেন কোর্সটা খাওয়ার পর পুরোপুরি একদম মুড খারাপ হয়ে গেছে আমার, হিতব্রত দেবাগো সবার। হিতব্রতকে বললাম লাস্টের রিভিউতে হিতব্রত বলে ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, ছাড়। তো মোদ্দা কথা ডেজার্টও খেলাম না, বাট আশা করি ডেজার্ট ভালো হবে বিকজ দিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আ ক্যাফে। তো এখানের বেভারেজ কফি ড্রিঙ্কস এবং ডেজার্ট যেটা আমার মনে হয় ওয়েল অ্যান্ড গুড, আপনারা এসে ট্রাই করতে পারেন, ভালো লাগবে, দ্যাট ইজ আর থিং। বাট তাছাড়া যদি আপনারা এখানে খেতে আসেন বা কোরিয়ান ফুড ট্রাই করতে আমরা যেরকম এসেছিলাম, নট ওয়ার্থ ইট, মানে আমি একেবারেই রেকমেন্ড করবো না। হ্যাঁ গাড়িটাও রেকমেন্ড করছে না, ও জানিয়ে দিল মতামত। বাট আপনারা যদি এসে এটাকে জাস্ট একটা ক্যাফে ট্রিট করতে চান ইটস মানে রেকমেন্ডেড, আসতে পারেন, এসে দেখে যান, বসে সময় কাটিয়ে যান। অ্যান্ড এখানে ডেকর অ্যাম্বিয়েন্স সব কিছুই ভালো, খারাপ না। বাট ওই যে বললাম ফুডটা একেবারেই ডিসঅ্যাপয়েন্ট করলো মেন কোর্সটা, ব্যাস। তো আপাতত আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে, সাইনিং আউট। ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম দ্য সিঙ্গিং ফুডি। ওয়েলকাম করে নিয়েছি হর্ন দিয়ে, এবার বলি তা দাঁড়া কি কি খাচ্ছিস, কি খাচ্ছিস, দেখি চ্যালেঞ্জ তুলে দেখা, তুলে দেখা। ও ও ও
ও হাততালি দে হাততালি দে হাততালি দে রামেন দে রামেন দে কখনো জায়গা বুঝতে ঢুকতে